সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানিয়ে ব্যারাকপুরে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব, উপস্থিত পৌর প্রধান সহ অন্যান্যরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাংলা ভাগ করার চক্রান্তের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর আয়োজন করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। সেই রাখি বন্ধন উৎসব আয়োজিত হলো ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেলের উদ্যোগে ব্যারাকপুর রেল স্টেশনে। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, উপ পৌর প্রধান সুপ্রভাত ঘোষ সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। একে অপরকে রাখি পরিয়ে এবং পথ চলতি মানুষকে রাখি পরিয়ে এই দিনটি উদযাপন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম জানান, ভারতবর্ষ জুড়ে আর আমরা যেহেতু বাংলার লোক, বাংলায় একটা ধর্মের সুরসুরি দিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন শুরু হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদে এমন একটা কর্মকাণ্ড করে দেওয়া হচ্ছে যে সেই মসজিদে যারা মুসলিম যারা আছে তারা ভাবছে ওটা হিন্দুরা করেছে। বিভিন্ন মন্দিরে এমন এক একটা ঘটনা ঘটানো হচ্ছে, সেখানে হিন্দুরা ভাবছে মুসলিমরা করছে। এই ধরনের একটা বিভাজন চলছে। তাই যে সময়টা অনেকেই জিজ্ঞেস করছে কেন রাখি বন্ধন, কিন্তু এটা হচ্ছে সম্প্রীতির সৌহার্দ্যর একটা মিলন উৎসব। কারণ ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, 1949 সালে যে সংবিধান তৈরি হয়েছে সেখানে প্রথম যে সংবিধানে যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষ বহু মানুষের, বহু জাতের বাস ভারতবর্ষে, যে কারণে আমরা দেখতে পাই যে রাজ্যে যাব সে রাজ্যের ভাষাটা আলাদা। আমরা উড়িষ্যায় যাব উড়িয়া ভাষা আলাদা, আমরা তামিলনাড়ু যাব তামিলনাড়ু ভাষা আলাদা, বাংলায় আছি বাংলার ভাষা আলাদা। এই বিভিন্ন রাজ্যের আলাদা, বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন ধর্মের লোক ভারতবর্ষে বসবাস করে। সেই জন্য যদি বিভাজন যেটা তৈরি করার সৃষ্টি করা হচ্ছে, সেই বিভাজন মানুষের মধ্যে সে সম্প্রীতি সৌহার্দ্য মিলনের একটা আলাদা মনোবৃত্তি থাকে প্রত্যেকের মধ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে সংখ্যালঘু সেল আছে সেই সংখ্যালঘু সেলকে সারা পশ্চিমবাংলা জুড়ে এক নির্দেশ দিয়েছেন, এই সময় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সকলের সাথে সকলের একটা হৃদ্যতা এবং ভালোবাসা যাতে তৈরি হয়। আর সবথেকে বড় কথা, আমাদের ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেলের সভাপতি, আমাদেরই ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর এবং সিআইসি নওশাদ আলম, সেই নওশাদ আলমের উদ্যোগে আমাদের এই ব্যারাকপুর স্টেশন সংলগ্নে আজকে আমাদের সেই রাখি বন্ধন উৎসব হচ্ছে। এটাই কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর যে আছে, উনি একটা বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করেছিলেন, তার মাধ্যমে এই রাখি পরিয়ে সবাইকে একসাথে নিয়ে চলার একটা উদ্যোগ তৈরি করেছিলেন। তাকে নিয়ে পশ্চিমবাংলার আমাদের পুরো বাংলার বাসী একসাথে থাকবে, কেউ আলাদা কেউ থাকবে না, না হিন্দু না মুসলিম না শিখ ইসাই, প্রথম প্রথম থাকবে সবাই সবাই ভাই ভাই, এটাই নিয়ে শুরু করেছিলেন 1905 সালে। আর সেটা আস্তে 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 ধীরে ধীরে ভুলে যাচ্ছে লোক। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল দেখবেন চেষ্টা করছে সারা ভারতবর্ষে বিভাদ তৈরি করার চেষ্টা, একটা হিন্দু মুসলিমের লড়ানোর একটা চেষ্টা। আমরা সেটাইকে আজকে সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকে রাখি বন্ধন উৎসব করলাম। এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাইছি কি বাংলা এক ছিল, এক আছে, এক থাকবে। এই দেখুন আমরা এইভাবে রাখি বন্ধন রাখি পরিয়ে নিজেদের মধ্যে একটা মেল বন্ধন তৈরি করছি, যেন আমাদের এই একতা সবসময় থাকবে, যে কোনো রাজনৈতিক দল হোক না কেন আমাদেরকে ভাঙতে পারবে না, এটাই আমাদের আজকে মূল উপায়। ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেল, তাকে রাখি পরিয়ে শুভ সূচনা করলেন জয়দীপা। আমাদের মধ্যে কেকা মুখার্জি উপস্থিত হয়েছেন, ব্যারাকপুর কাউন্সিলর ভাই নওশাদ আলম,
অবিভক্ত কংগ্রেস থেকে দেবরঞ্জন মজুমদার, জ্যোতি চক্রবর্তী, সুরেন্দ্রনাথ বর্মা, লোকসভায় মুসলমান এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা যেরকম যে হিন্দুরা করেছে আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা ভারতবর্ষের ঐক্যকে, ভারতবর্ষের সম্প্রীতিকে, আমরা যারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা যারা দুর্গা পুজোর সময় ভারতবর্ষের বুকে মন্দির মসজিদ হিন্দু পশ্চিমবাংলার বুকে বাংলাভাষীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য পশ্চিমবাংলাকে একটা ভাগ করে দেওয়ার চক্রান্ত করছে, এবং আপনারা দেখবেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।